হার না মানা এক নারী, বলা যায় তাকে সাহসী কন্যা, শিল্পীদের জন্য নিবেদিত এক প্রাণ। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক তিনি। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের ন মাস পর সাধারণ সম্পাদকের চেয়ার এখন তার দখলে। সাংগঠনিক কাজের পাশাপাশি অভিনয় করছেন সিনেমায় তিনি নিপুণ আক্তার। সাম্প্রতিক ইস্যুতে কথা বলতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন তিনি। ওয়েলকাম টু শোবিজ টুনাইট, কেমন আছেন? আমি ভালো আছি। মানে ইউ আর লুকিং সো গর্জিয়াস, খুব ভালো লাগছে, খুব মিষ্টি চেহারা। সো ফাইনালি এখন যদি বলি, আপনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, অনুভূতি কেমন? প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, অনুভূতি খুব ভালো। আসলে একটু আগেই বলছিলেন যে অনেক চড়াই উৎরায়, এবং এই পোস্টটাতে আসলে 38 বছরে কোনো নারী আসলে ইলেকশন করেনি। আমি মনে হয় সেই পটটা এবার, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে যে প্রথম নারী। আসলে অত কিছু ভেবে আমি ইলেকশন করিনি, আমি ইলেকশন করেছি যে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে না করা, এই মানে এই পদটাতে করা উচিত। কারণ এখন যখন আমি আর কাঞ্চন ভাই বসি, দুজনকে খুব ভালো লাগে। আমার মনে হয় একজন নায়ক নায়িকা যদি এরকমভাবে আসে দেখতে ভালোই লাগে। তো সব কিছু মিলে কেন আপনার জয় হয়েছে বলে আপনার মনে হয়? প্রথম থেকে যেটা ছিল যে সামহাও কাঞ্চন নিপুণ পরিসরটা আসলে খুব কেন জানি থাকে না, যে মানে আমরা যেটা সিনেমার ভাষায় বলি হিট, ওরকম একটা হিট ছিল। তারপরে যেটা ছিল যে আমরা একটা গান বানিয়েছিলাম, আমাদের গানটাও খুব ক্লিক করেছে। আমরা কিন্তু আসলে কোনো কিছু ভেবে বানাইনি, আমরা চিন্তা করেছি যে এন্টারটেনমেন্ট, যেহেতু প্রতিদিন আমরা যাই ক্যাম্পিং করতে, অন্য কিছুর সাথে তো আসলে নাচতে পারবো না, একটা গান বানাই। তো আমাদের ইলেকশনটা যে যেখানে বাংলা ভাষাভাষীর লোক আছে, এটা খুবই সারপ্রাইজিং, যেখানে বাংলা ভাষাভাষী ওয়ার্ল্ডে ওনারাও আমাদের ইলেকশনটা করেছে। এবং এই যে পুরো প্রসিডিওরটা যখন চলছিল, নির্বাচন চলছিল, তখন কিন্তু অনেক লড়াই হয়েছে, অনেক উতরা চড়াই উতরা আপনি দেখেছেন, বা এই যে এত একটা টাফ সিচুয়েশন, আপনি একজন নারী, হ্যাঁ অনেক টাফ সিচুয়েশন দিয়ে আপনি গোথ্রু করেছেন, সো কখনো কি মনে হয়নি যে লড়াইটা ছেড়ে দেই বা আমি আমার কাজে মনোনিবেশ করি, যেহেতু আপনি সিনেমায় কাজ করছেন রেগুলার, মানে এই যে 9 মাসের একটা লড়াই, এটাকে আপনি কি বলবেন? না, আমি এটা আমার কখনোই ফিল হয়নি যে না মানে আই এম টায়ার্ড, আমি আসলে এটা ছেড়ে দেই, আমি আসলে এটা আর পারবো না। কারণ আমি জানি যে আসলে যে দুটো ইস্যু নিয়ে আমি আসলে কথা বলেছিলাম, একটা হলো ভোট রিকাউন্টিং এবং টাকা আদান প্রদান করা ইলেকশনের সময়, যেটা আমাদের কনস্টিটিউশনে আছে যে আপনি যদি ইলেকশনের দিন টাকা আদান প্রদান করেন, সাথে সাথেই প্রার্থীটা বাতিল হয়ে যায়। আর আপনারা যদি ওই সময়ের ভিডিওগুলো দেখে থাকেন, আমি কিন্তু 3-4 বার কিন্তু চারবারের মতোই হবে আমি নির্বাচন কমিশনকে গিয়ে বলেছি যে ওখানে এটা হচ্ছে, আপনি যান। আমার কাছে মনে হয়েছে যে আই হ্যাভ টু বি উইন। সবচেয়ে বড় কথা যে আসলে আমার ফ্যামিলির খুব সাপোর্ট ছিল, মানে তার সাথে সাথে যেটা ছিল যে আমার মানে যারা আমার প্যানেলে ছিলেন, স্পেশালি যারা প্যানেলে ছিলেন, ওনার মানে কেউ আসলে হাল ছাড়েনি। কারণ আমরা তো জানি এখানে কি হয়েছে, তো আমি হাল ছাড়বো কেন? মানে আপনি একেবারে আসলে মানে নিজে কনফার্মেটিভ একদম, মানে মনে হয়েছে যে আমি কনফার্ম, আমি জিতবই, আমাকে পিছপা হওয়া যাবে না। ওয়েল, এবার যেটা জানতে চাই যে এত এত শিল্পীদের ভালোবাসা শিখতো আপনি, সো এই ভালোবাসার পিছনে কারণ কি? সবাই জানে যে আমি ইউএসএ ছিলাম, আসছি, এসে একটা সিনেমা করেছি। তখনও আমি প্ল্যানিং করিনি যে আমি আসলে এখানে কখনো থাকবো। তারপরে আরেকটা সিনেমা করেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম। একটা সময় মনে হলো যে ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে, অনেক। ধরেন আজকে আমি আমেরিকায় থাকলে কী হতো, আমি একটা কর্পোরেট জব করতাম, এই যে আজকে ধরেন আমি এরকম টিভির সামনে বসে আছি, নিশ্চয় আমি থাকতাম না, হয়তো বা আমাকে অল্প কিছু লোক চিনত, কিন্তু এখন আমাকে কিন্তু পুরো ওয়ার্ল্ড চিনে। তার কারণ হলো একমাত্র আমার এই চলচ্চিত্র। কাজ করতে করতে যখন দেখছিলাম যে 16 বছর যে আমাদের এখানে কিছু আর্টিস্ট হিসেবে তো অনেক কিছু আমার চোখে পড়ছিল যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, কেন হচ্ছে না। তারপরে ভেবেছিলাম যে আগের যারা ছিলেন ওনাদেরকে বলেছি কয়েকবার এটা করেন ওটা করেন, তো দেখলাম যে না, কেউ কথা শুনছে না। তার কারণ হলো আমাকে একটা চেয়ার লাগবে, চেয়ারটা না হলে আমার কথার কোনো ভ্যালু নেই। হ্যাঁ, আর্টিস্ট হিসেবে আমার ভ্যালু আছে, আর্টিস্ট হিসেবে ধরেন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, তারপর সিনেমা করে যাচ্ছি। আপনার আগে থেকেই নেত্রী হওয়ার ইচ্ছাটা ছিল, তাই তো? খুব যে একটা ছিল তা না, ওই যে বললাম না যে এই জায়গাটার প্রতি একটা ভালোবাসা, আমার দায়িত্ববোধের জায়গা, মনে হয়েছে যে আমরা অনেক কিছু করতে পারি আমাদের আর্টিস্টদের জন্য, মানে আমাদের অনেক কিছু করার স্কোপ আছে। কিন্তু
এগুলি হচ্ছে না, এগুলি ধরেন হয়তোবা আমি আমার কাজটা করে চলে যাচ্ছি, যে যার কাজটা করে চলে যাচ্ছে, কিন্তু যারা বিহাইন্ডে আছেন, যারা ধরেন টেকনিশিয়ান আছেন, যারা ধরেন জুনিয়র আর্টিস্ট আছেন, ওনারা কি করবে, সেই চিন্তা থেকে এখানে আসা। যেহেতু আমরা জানি যে আপনার একটি পরিষদ রয়েছে এবং জাহিদ খানের একটি আলাদা দুটি দল, তো বিরোধী দলীয় পরিষদের লোকজন যারা রয়েছে তাদেরকে নিজের দল সাপোর্ট করতে বা একসঙ্গে, আসলে তো এটা ইউনিটির কাজ, সো তাদেরকে কিভাবে আমন্ত্রণ জানাচ্ছেন, বা আমরা ইতিমধ্যে দেখেছি অনেকে শপথ গ্রহণ করেছে, সো তাদের জন্য আপনি কি বলতে চান? ওইটাই বলতে চাই, আমন্ত্রণ জানানোর, এখানে ওনারা সবাই নির্বাচিত, ওনারা যেহেতু আসলে একটা কোর্টের রায়ের জন্য অপেক্ষা করছিলেন, এটাকে আমি সাধুবাদ জানাই, অবশ্যই ওনারা অপেক্ষা করছে। এবং যখনই আমরা ফার্স্ট মিটিংটা কল করলাম, ওনারা কিন্তু তারপর সবাই রেসপন্স করেছে। আর জাদুবাদের কিছু নেই, এটা আমাদের সবার জায়গা, এটা আমাদের সব শিল্পীদের জায়গা, মানে আমি এসেছি বলে শুধু আমি এখন থাকবো এমন কোনো কথা নেই। সব শিল্পীদের, যেমন মাঝে মাঝে আমাকে যে আমি ফোনে বলি আমি অফিসে, তখন বলে শিল্পী সমিতি, আমার থেকে নো, শিল্পী সমিতি আমার অফিস না, আমার নিজস্ব অফিস আছে, শিল্পী সমিতি হলো সবার জন্য, সব শিল্পীদের জন্য। ওকে, আমরা আরও কথা বলবো, আরও আলোচনা হবে, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ঠিক কবে সিদ্ধান্ত নিয়েছেন যে শিল্পী সমিতিতে আসবেন? কোভিড সিচুয়েশনে, কোভিড সিচুয়েশন, হ্যাঁ, তখন আসলে যেহেতু দেশে একটা খুব বলতে পারেন যে সব স্টপ হয়ে গিয়েছিল, তখন আমি খুব আবার এফডিসিতে যাওয়া আরম্ভ করলাম, মানে বিভিন্ন সময়ে যে থাকে না, বিভিন্ন সময় হয়তো বা সাহায্য বলবো না, যারা আমার সাথে ছিলেন ওনাদের পাশে দাঁড়ানোর জন্য, আমি যখন গিয়েছে তখন ওখানে গিয়ে আমি আসলে কিছু ব্যাপার উপলব্ধি করলাম। এবং অনেকেই দেখেছি যে অনেক চ্যারিটি এবং বিভিন্ন কাজে যুক্ত ছিলেন, যারা হচ্ছে মানে আই মিন মেকআপ আর্টিস্ট এবং বিভিন্ন মানুষজন রয়েছে যারা স্পট বয় বা ক্যামেরাম্যান ছিলেন, ওদেরকে হেল্প করার জন্য অনেকে কিন্তু এগিয়ে এসেছেন আপনাদের শিল্পীদের মধ্যে। সো ঠিক কী কী কারণে সংগঠন নিয়ে কাজ করার ইচ্ছাটা আপনার জাগল? সংগঠন নিয়ে এই জন্য কাজ করার ইচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এফডিসির উন্নয়নটা খুব দরকার, এবং এফডিসির উন্নয়নের জন্য কিন্তু আমাদের সরকার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা আসে, আসার পরও আমাদের উন্নয়নটা হচ্ছে না। তো উন্নয়নটা যেহেতু হচ্ছে না, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এটা আমরা যারা এখানে কাজ করি, এটা একমাত্র আমরাই জানি যে কীভাবে উন্নয়নটা করতে হবে। যিনি এখন ধরেন এমডি আছেন, উনি তো একজন আমলা, ওনার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। উনি হয়তো বা যারা কর্মচারী আছে, যারা ওনাদের বেতন টাতন সব ঠিক রাখবে, কিন্তু ইন্টারনালি যে ক্যামেরার ব্যাপারটা, তারপর হলো আমাদের যে ডাবিং থিয়েটার, আমাদের যে আসলে অনেক ভালো ভালো ক্যামেরা আছে, কিন্তু ক্যামেরাগুলো ইউজ হচ্ছে না। যদি ইউজ না হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা আসলে এগুলা ওয়ার্কশপ করাতে পারি এনে, তো এগুলো আসলে আমরাই বুঝবো। এগুলো আসলে আমি বলবো না, অন্য কারোর বুঝতে পারবে না যারা এখানে কাজ না করেছে। তারপর আমার কাছে মনে হয়েছে যে এফডিসিতে এখনও পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসেনি, তার কারণ হলো যে হয়তো বা ওনাকে ওইভাবে ওয়েলকাম করানো হয়নি বা দাওয়াত দেওয়া হয়নি। তো ওটাও আমার কাছে মনে হয়েছে যে না, এইগুলি করতে হলে দেন আমাকে একটা চেয়ার লাগবে। তো নির্বাচনে জয় পরাজয় আছে আমরা জানি, তো আপনার কি মনে হয় জায়েদ খানের পরাজয়টা কেন হয়েছে? পরাজয় কেন হয়েছে সেটা তো আসলে আপনারা আসলে মহামান্য আদালতেই দেখেছেন, যে যেখানে আমরা যে ব্যাপারগুলো নিয়ে আমরা এলিগেশন করেছি সেগুলো আমরা প্রুভ করতে পেরেছি, সেই জন্যই। মানে স্পেসিফিক কি ভুল ছিল জায়েদ খানের বলে আপনার মনে হয়? ওই যে কনস্টিটিউশনটা ফলো করা উচিত ছিল, আপনি যখন নির্বাচন করবেন অবশ্যই সেটা আপনাকে ফলো করতে হবে, যে মানে কনস্টিটিউশনে কি লেখা আছে। কিন্তু জায়েদ খান কিন্তু বলছেন যে এটি চূড়ান্ত ফলাফল নয়, এর সত্যটা কতটুকু? আসলে এটার ব্যাপারে কিন্তু অলরেডি আমার যিনি ব্যারিস্টার, আমার ব্যারিস্টার ছিলেন রুকনুদ্দিন মাহমুদ এবং ব্যারিস্টার মুস্তাফিজ সাহেব কিন্তু একটা ব্রিফিং করেছে। তো আমার কাছে মনে হয় যে আমার ব্যারিস্টার যখন একটা ব্রিফিং করেছে, তারপরে আর আমার কথা বলাটা ঠিক, কারণ এখানে আইনের কিছু ব্যাপার আছে। আমি যদি খুব শর্ট করে বলি যে আমাদের দুটো ব্যাপার ওখানে ছিল, একটা হলো যে একটা রুল জারি করেছিল হাইকোর্ট থেকে, রিট, ওনারা বলেছে রিট। তো আমার ব্যারিস্টার যেটা বলেছে, রিটটা এখানে কার্যকর না, রিটটা হলো উচ্চ আদালত থেকে, মাননীয় উচ্চ আদালত ওটাকে মানে ক্যান্সেল করেছে, মানে এটাকে বাতিল করেছে।
আরেকটা যেটা হলো আমার যে আপিলটা আপিল টু লিভ মানে আমাকে আপিল ডিভিশন যে আমাকে সাধারণ সম্পাদক বৈধ সাধারণ সম্পাদক করেছে সেটা ওনারা অ্যাকসেপ্ট করে নিয়েছে যেহেতু এই মুহূর্তে আপনি আছেন এবং জাইদ খান এক্স সাধারণ সম্পাদক ছিলেন উনি ওনারও নিশ্চয়ই কন্ট্রিবিউশন আছে চলচ্চিত্রে অবশ্যই সো দুজন মিলে যদি একসাথে কাজ করা যায় কোলাবোরেটলি মানে আই মিন একজন একজনকে হেল্প করা যায় সেটা আই হোপ আপনারা ট্রাই করবেন তারপর আমি জানতে চাই যে জাইদ খানের যদি তিনটা ভালো দিক আপনাকে জিজ্ঞেস করা হয় কি বলবেন জাইদ খানের ভালো দিক হলো খুব ওয়েল বিহেভিয়ার মানে লাইক আমার থেকে কিছু চাইতে হবে তখন যেভাবে হোক সেটাকে সে আদায় করবে তারপর হলো ও জানে যে কিভাবে আমাকে পলিটিক্সটা করতে হবে মানে প্রপার রাজনীতিটা সে জানে আচ্ছা তো আপনি আপনি কি রাজনীতি শিখেন না এখনো বা ফিউচারে শেখার ইচ্ছা আছে জাহেদ খানের মতো না আমি মানে আমি কারোর মতো রাজনীতি করতে চাই না আমি আমার মতো রাজনীতি করতে চাই আর যদি আরেকটা যদি ভালো গুণ বলি মানে সে নায়ক হিসেবে কেমন বা দেখতে কেমন একটা সুদর্শন পুরুষ তো মানে অ্যাজ এ কলিগ আপনার কি মনে হয় না নায়ক হিসেবে উনি একদমই ভালো না কারণ ওনার কোনো হিট ছবি নেই নায়ক হিসেবে না কিন্তু আমি ওনাকে সংগঠন হিসেবে সংগঠক হিসেবে খুব ভালো বলবো যদি তার কিছু জিনিস পরিবর্তন করতে হয় আমি তিনটেই জিজ্ঞেস করছি কি কি পরিবর্তন করা দরকার খুব দ্রুত মিথ্যা কথা বলে এটা যদি একটু চেঞ্জ করে কাজের প্রতি একটু ফোকাস করতে হবে মানে আমাদের এই জায়গাটা কি শিল্পী সমিতি তাহলে আমার আমি যদি শিল্পী না থাকি আমি তাহলে সমিতি দিয়ে কি করব আগে আমাকে শিল্পী হতে হবে তো ওনাকে একটু নিজের শিল্প সত্তাটা বাড়াতে হবে মানে অ্যাক্টিং স্কিল বলছি বা অ্যাক্টিং বলেন ড্যান্স বলেন নাচ বলেন যাই বলেন সব স্কিল মানে ওনাকে একদম অল থ্রু একটা স্কিল করতে হবে উনি খুব লেভেল করে আমি যেমন যখন আমি সংগঠক হব আমি যেমন নিপুণের সাথে যেই বিহেভিয়ার করতে হবে একটা এক্সট্রা আর্টিস্টের সাথে সেই বিহেভিয়ার করতে হবে বিকজ আমি এই সংগঠনের সাধারণ সম্পাদক বা আমি প্রেসিডেন্ট যেটাই হই হোয়াট এভার ইট ইজ শেষ জায়দ খানের সাথে কবে কথা হয়েছিল বা দেখা হয়েছিল ইলেকশনের দিন 28শে জানুয়ারি মানে আর কোথাও দেখা হয়নি বা এর মাঝে কথোপকথন হয়েছে না এর মাঝে আমার সাথে কোনো কথোপকথন হয়নি দেখা বলতে যেটা কোর্টে তো দেখা হয়েছে কথা হয়নি আচ্ছা শিল্পীদের উন্নয়নের স্বার্থে আপনাদেরকে একসাথে কাজ করার কোনো পসিবিলিটিস আছে সামনে হ্যাঁ আমরা তো সবসময় বলি যে একটু আগে আমি বলছিলাম যে শিল্পী সমিতি আমার অফিস না শিল্পী সব শিল্পীদের জন্য যে যখন এখানে আসবে তার জন্য ওয়েলকাম আরও অনেক কথা হবে কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আমাকে ফিরতে হবে প্রিয় দর্শক সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাবার কোথাও যাবেন না সাথে থাকুন ওয়েলকাম ব্যাক টু শোবিজ টুনাইট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের সাথে আছে চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তার আপু জানতে চাই যে এখন বিএফডিসি কেমন আছে বিএফডিসি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে সো কি কি চলছে এখন আমি নিজেই তো শুটিং করছি আমি নিজেই তো আসলে টানা 10 দিন শুটিং করলাম 9 নম্বর ফ্লোরে আর এর মধ্যে আমি দেখলাম যে 7 নম্বর ফ্লোরে কিছু একটা বিশ্বকাপ নিয়ে কিছু একটা চলছে 9 নম্বর ফ্লোরে আরেকটা সেটে দেখলাম এটিএনের জন্য কিছু বাট এখন যেটা সবচেয়ে ভালো জিনিস যে অনেক সিনেমা হচ্ছে কিন্তু অনেকেই কিন্তু বলেন যে এফডিসিতে সিনেমা নেই আছে শুধু নির্বাচন আর রাজনীতি তো একটা সংগঠন মানে থাকা কতটা জরুরি অনেক জরুরি একটা সংগঠন যদি না থাকে আপনি আপনার একটা কাজ করতে গেলে অনেক রকম প্রবলেম হয় আপনারা দেখেছেন যে কিছুদিন আগে একটা মাহি এবং একজন প্রডিউসার একটা সমস্যা হচ্ছিল তো এই সমস্যাটা কী করতে হয় সমস্যাটা কিন্তু বাড়তেই থাকবে যতক্ষণ না একটা সংগঠন না থাকবে ও কার কাছে গিয়ে বলবে এই টাইপের অনেক রকম প্রবলেম কিন্তু হয় তো সংগঠন খুব জরুরি কিন্তু যেটা ছিল যে সংগঠন থেকে মানে কাজ থেকে বেশি সংগঠনে ফোকাস করা হচ্ছিল আমরা এখন যেটা আমরা কাজটাকে ফোকাস করছি সাথে সাথে সংগঠনকেও ফোকাস করছি নিপুণ আক্তার সংগঠক হিসেবে কেমন এখনো পর্যন্ত তো মনে হচ্ছে ভালো এটা আসলে দর্শকরা তো আসলে জানে না কিন্তু যারা যাদের সাথে আপনি কাজ করেন তাদের রায়টা জানতে চাই ওদের রায় ভালো ছিল বলেই তো আসলে আমি ভোট পেয়েছি নয়তো তো একদম প্রথম দাঁড়িয়ে তো আমার এত ভোট পাওয়ার কথা না আর যদি হচ্ছে অভিনেত্রী নিপুণ আক্তার জানতে চাই কেমন অভিনেত্রী নিপুণ আক্তার ভালো সবসময় ভালো আসলে দর্শকদের ভালোবাসায় কিন্তু এটা বোঝা যায় আর
শিল্পীদের মান উন্নয়নের কথা বলছিলেন, তো এই যে প্রথমে আপনি বললেন যে ক্যামেরা বা লাইট অনেক কিছু নিয়ে কথা বলছিলেন, সো যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করে যেমন হচ্ছে তাদের হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটা জরুরি, বা আমাদেরকে এরকম কোনো গ্রুমিং স্কুল বা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে করে, মানে সরকারের কোনো ইনিশিয়েটিভ আছে এরকম যেখান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা পেয়ে হয়তো বা বিএফডিসিতে জয়েন করতে পারে এরকম? আমরা প্রপোজাল দিচ্ছি, আমরা অলরেডি প্রপোজাল করছি। আসলে তো হুট করে আপনি একটা সিস্টেমকে একদিনে চেঞ্জ করতে পারবেন না, হয়তো আমি এটাকে যে কয়েকদিন আমি আছি সেই কয়েকদিনের মাঝে আমি হয়তো একটা সিস্টেমে ফেলিয়ে দিয়ে যাব, সেই সিস্টেমটাই হয়তো আমি চাবো যে যাতে কন্টিনিউ হয়। আমরা চাচ্ছি যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষা তো অনেক বেশি জরুরি আমি বলবো। মানে আমি তো একটু আফসোস করি মাঝে মাঝে যে মানে আমি কেন একটু মানে অ্যাক্টিংটা শিখে কেন আসলাম না, বা অ্যাক্টিংয়ের ভাষাটা কেন আরেকটু বুঝে আসলাম না, যেটা ধরেন পুনাতে আছে, কলকাতায় আছে, বোম্বেতে আছে, একটু মানে আমার নিজেরও অনেক ইয়ে লাগে। যে তো আমার কাছে মনে হয় যে আমরা যদি এগুলো শুরু করে দিয়ে যাই, আমাদের নেক্সট যারা আসবে, নেক্সট জেনারেশন যারা আসবে, যারা আসছে এখন ওরা কিন্তু অনেক ভালো কাজ করছে, তো আরও ভালো হবে যদি আমার আমি অ্যাক্টিংয়ের ভাষাটা একটু বুঝি। তো সেই জন্য আমাদের অনেক ওয়ার্কশপ দরকার, এবং ওয়ার্কশপগুলো যদি একটু আমাদের সাথে আমাদের তথ্য মন্ত্রণালয় আমাদের সাথে যুক্ত হয়, কারণ আমরা একা সেটা পারবো না, যদি আমাদের তথ্য মন্ত্রণালয় আমাদের সাথে একটু যুক্ত হয়ে ধরেন একটু মেকআপের ক্লাস, একটু মেকআপের ওয়ার্কশপ, একটু ক্যামেরার ওয়ার্কশপ, লাইক আমার একটা যেখানে বিজনেস আছে, হয়তো সবাই জানে যে আমার ওখানে সব থাই স্টাফ ছিল, ওদেরকে দিয়ে কিন্তু আমি এখানকার মেয়েদেরকে অনেক ট্রেনিং করিয়েছি। তো আসলে শিক্ষার তো সেই মেয়েদের ট্রেনিং এর কথা বলছিলেন আপু, যে আসলে চলচ্চিত্রে কিন্তু অনেকে বলছে যে নায়িকার খুব ডেফিসিয়েন্সি রয়েছে, নায়িকা নেই ভালো। সো এই যে ধরেন আপনি একজন নারী হিসেবে এখন একটা চেয়ারে বসেছেন, তো নারীদের ব্যাপারে কি বলবেন, যে অনেকে অভিনেত্রী হতে হয়তো বা স্কুলিং এর কথা বলছিলেন বা অনেকে ভয় পাচ্ছে, সো তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো অবশ্যই আপনারা আসেন, কারণ আমি যে টাইমটাই এসেছি সেই টাইমটা একটু টাফ ছিল, যে 2006 আমি এখানে এসেছি সেই সময়টা একটু টাফ ছিল যে এফডিসিতে আসবো বা কি হবে, বাট এখন টাইম ইজ চেঞ্জ। আমার মনে হয় যে লাইক থাকে না যে আমাদের শুধু ইন্টেনশন থাকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এক্স ওয়াই জেড কিছু একটা হবে, এটাও কিন্তু একটা খুব ভালো প্রফেশন, খুব গুড প্রফেশন যদি আপনি সেটাকে মানে নিজে ক্যারি করতে পারেন। আর ভালো খারাপ সব জায়গায় আছে, একদমই আমি বলবো না যে একটা ভালো ঘরের মেয়ে এখানে কাজ করতে পারবে না, 100% পারবে, এবং সেটার জন্য কোনো সিওরিটি চাই আমি দিব যে হ্যাঁ আপনারা আসেন, আমি আপনাদেরকে কাজ করবে, অনেক ইন্সপায়ার হয়ে গেছে এখন আপনার কথা শুনে। সো সিনেমায় আমরা যেটা দেখি যে বাণিজ্যিক ধারা সিনেমা রয়েছে, আর ভিন্ন ধর্মী সিনেমা এখন খুব প্রচলিত, সবাই খুব পছন্দ করছে, তো বিশ্বমানের সিনেমা কিন্তু এখন কিন্তু দেখবেন আপনি যে ভিন্ন ধারার সিনেমাগুলো বিভিন্ন অ্যাওয়ার্ড প্রোগ্রামে যাচ্ছে, কানে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, কিন্তু সো সবাই কিন্তু ওই দিকেই ঝুঁকছে এখন। সো আপনার কি মনে হয় যে বাণিজ্যিক ধারার সিনেমা কবে বিশ্বমানের হবে? আমার কাছে যেটা বড় পর্দায় দেখা যাচ্ছে সেটাই সিনেমা। আমি যেমন আমি নিজেও কিছু অফ ট্র্যাকের কাজ করেছি, তো আমার কাছে কখনোই মনে হয়নি এটা অফ ট্র্যাক বা এটা অন ট্র্যাক, আমার কাছে মনে হয়েছে আমাকে বড় পর্দায় দেখা যাচ্ছে এটা সিনেমা, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর আরেকটা জিনিস কিন্তু আমরা করছি এখন আসার পরে, যত ছবি রিলিজ হচ্ছে আপনারা যদি দেখবেন আমরা আমাদের ফেসবুক থেকে সেটা প্রচার করছি, সেটা আমার ছবি হোক, ওনার ছবি হোক, যার ছবি হোক, সেটা আমাদের এফডিসির ভিতরের ছবি না হোক, যারই হোক, এবং সেখানে আমরা কিন্তু প্রচারের জন্য যাচ্ছি। আমাদেরকে যদি ডাক, যে আমাদেরকে ডাকছে আমরা কিন্তু তার ছবির প্রচারটাই করতে যাচ্ছি, এবং আমার মনে হয় সেটাও কিন্তু একটা মানে আরেকজনকে ইন্সপায়ার করা, না সেটাও কিন্তু একটা প্রচার। আমাদের 21 মানে 11 জনের টিম যদি এইভাবে আমাদের হয়তো বা আমার 3 মিলিয়ন আছে, আরেকজনের 2 মিলিয়ন আছে দেখতে পাচ্ছে, এবং আমি যখন ওই প্রচারটায় যাচ্ছি কি আরেকজনকে বলছি যে হ্যাঁ আমরা একজন নতুন হিরোইন পাচ্ছি, লাইক যেমন দামালে আমাদেরকে ডেকেছিল ফুটবল টুর্নামেন্ট করছে, আমরা কিন্তু গিয়েছি, তো আমরা চাচ্ছি সিনেমা চলুক। আসলে সিনেমা এটা একটা পরিবার এবং সবাই পরিবারের সদস্য। এবার একটু জানতে চাই আপু যে সামনে কি কি সিনেমা দেখতে পাবো আপনার? সামনে আমার তো একটা ছবি রিলিজ হলো বীরত্ব, আরেকটা ভাগ্য একটা ছবি আমার যেটা হলো সেটা সেন্সর হয়েছে, মনোলগ ছবি সেটা সেন্সরে যাবে, শেখ রাসেলের জন্য অপেক্ষা সেটাও সেন্সরে যাবে, তারপর ভাষার জন্য মমতাজ এটা জাস্ট শুটিং করছি, আর আরও কিছু ছবির আমার প্রপোজাল আছে। মানে আমি চিন্তা করছি আমার কাছেই যদি এত ছবির প্রপোজাল থাকে, মানে আমি চুজ করতে পারছি এটা করবো না ওইটা করবো, তার মানে সিনেমার সময়টা এখন ভালো।
এবং দর্শকদের কিন্তু সবসময় নায়িকাদের প্রতি আগ্রহ থাকে, তো দর্শকরা জানতে চায় তো নিপুণ আক্তার কি প্রেম করছে বা বিয়ে করার সম্ভাবনা আছে? না, আপাতত তো নাই, কারণ আপাতত আমার উপর অনেক বড় দায়িত্ব আছে। আমি যা যা কমিটমেন্ট করেছি শিল্পীদের সাথে, আগে আমি আমার কমিটমেন্টগুলো ফুলফিল করব। আচ্ছা, ন মাস চলে গেছে, এখন আসলে কি করছেন বা শিল্পীদের জন্য কি করার সামনে ইচ্ছা রয়েছে? সামনে আমাদের তো 16 ডিসেম্বর আছে, আমরা 16 ডিসেম্বর করবো। তারপর আমাদের পিকনিকের প্ল্যানিং করছি, যাতে একটা খুব ভালো একটা পিকনিক করতে পারি। আর আমাদের মেইন টার্গেট হলো আসলে, যেটা আমি বারবার বলছি, যে আসলে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে FDC-তে আনতে চাই, এটাই আসলে আমাদের এখন মেইন টার্গেট। আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলেন। একটাই কথা আপনাদেরকে বলবো, সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন। আর আপনাদের জন্যই কিন্তু আমরা এখন অনেক সিনেপ্লেক্সের প্ল্যানিং করেছি, শুধু ঢাকাতে না, ঢাকার বাইরে যতটা 64টা ডিস্ট্রিক্ট আছে সব জায়গায় কিন্তু এখন সিনেপ্লেক্স হয়ে যাবে। তো আপনারা পরিবার নিয়ে সবাই সিনেমা দেখতে আসবেন। অনেক অনেক শুভকামনা আপু আপনার জন্য, আর অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন জোড়া টেলিভিশন। শুভরাত্রি।